ठीक अनुरूप भावे नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम तिनी निजेई प्रश्नेर उत्तर दिएछेन। सुइला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आनिस सौम फी यौमिल इस्नाइन। नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम के प्रश्न करा होयेछे, रसूल सोमवारेर दिने रोजा राखार एत गुरुत्व केन? सोमवारेर दिने रोजा राखार যে নসিহত হচ্ছে, যে কথাগুলো আসে তাতে বোঝা যায় যে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণটা কি? যে কোনো জিনিসের একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড যেটা এটা যখন জানা হয় তখন একটা মানুষ সহজে বুঝতে পারে যে এটা এই কারণে হয়েছে। যেমন হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম তার গায়ের মধ্যে পচন ধরেছিল, গায়ের মধ্যে পচন ধরেছিল, তিনি অসুস্থ হয়ে পড়লেন। ঘরের স্ত্রী বারবার তাকে বলছেন যে স্বামী, আল্লাহর সাথে আপনার হটলাইন আছে, আল্লাহর সাথে আপনার খুব খুব কাছের যোগাযোগ আছে, আপনি আল্লাহকে বলে আপনার অসুস্থতা থেকে মুক্তির জন্য আপনি আল্লাহকে বলুন। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে তিনি জবাব দিলেন যে দেখো, আমার এই রোগটা যেটাতে এখন গায়ে পচন শুরু হয়েছে, এই রোগটা শুরু থেকে পর্যন্ত এটার বয়স হলো 7 বছর। এর আগে 70 বছর আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। 7 বছর আমার রোগের বয়স হলো, এই জন্য আমি আল্লাহর কাছে এত কান্নাকাটি করে আমি মাপ চাবো। 70 বছর যাইতে দাও, যদি আল্লাহ আমাকে 70 বছর অসুস্থ রাখেন তখন আমি গিয়ে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, তুমি তো আমাকে 70 বছর সুস্থ রেখেছো এবং 70 বছর অসুস্থ, দুইটা সমান সমান, তো এখন তুমি আমাকে একটু সুস্থ রাখো। সম্মানিত সুধী, ঘরের স্ত্রী যদি সালেহা হয়, নেককার, ঘরের স্ত্রী যদি ভালো মানুষ হয় তাহলে সেখানে দেখা যাবে যে তার স্বামীটাকে সে সুখে রাখার জন্য দোয়া, মোনাজাত, ইবাদত বন্দেগীর পাশাপাশি সার্বিক দিক থেকে চেষ্টা করে। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম হচ্ছে রাহিমা। স্বামীর এই অসুস্থতা তাকে পীড়া দিচ্ছিল, এ কারণে তিনি হযরত আইয়ুব আলাইহিস সালামকে বাধ্য করলেন যে না, এই 70 বছরে এই রোগ নিয়ে বসে থাকা যাবে কি বলে। কারো যদি কঠিন রোগ হয়, ক্যান্সার হয়, তাহলে ওই লোকটা কি বসে থাকবে? যে পৃথিবীতে ক্যান্সার রোগের চিকিৎসা যখন আসবে সেই পর্যন্ত বসে থাকি? নিজের স্বামীটা পৃথিবীতে বেঁচে থাকুক এটা প্রত্যেক স্ত্রী কামনা করেন। এই জন্য হযরত রাহিমা হযরত নবী আইয়ুব আলাইহিস সালামের কাছে বারবার শুধু যে আপনি একটু আল্লাহকে বলেন, আল্লাহ আপনার রোগ থেকে আপনাকে মুক্তি দিন। তিনি রোগ সারিয়ে তোলেন। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হলে তিনি আমাকে সুস্থ করে তুলেন। অতএব হযরত আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীর এই চাপে পড়ে তিনি আল্লাহর কাছে এখন দোয়া করা শুরু করলেন। কিন্তু দোয়া হলো এমন একটা নিয়মের দোয়া যে সাধারণ দোয়ার সাথে এই দোয়ার মিল নাই। তিনি আল্লাহর কাছে বললেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, নিশ্চয় আমাকে কষ্ট স্পর্শ করেছে, মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি মহাদয়াময়। আর কিছু বলে গায়ের পচন এত বাড়লো, গ্রামের মানুষ সব মিলে এই রোগীকে আর রাখা যায় না। সবাই সিদ্ধান্ত নিলেন যে এটি সংক্রামক ব্যাধি হতে পারে, এর দ্বারা আরো অন্য মানুষ আক্রান্ত হতে পারে। কাজেই কোনো জঙ্গলে নিয়ে তাকে ফেলে দিয়ে আসে, বাঁচলে বাঁচল আর না হলে বাঘ ভাল্লুকে তাকে খেয়ে ফেলবে। একজন ব্যক্তির এই কঠিন অবস্থায়, করুণ অবস্থায় গ্রামের মানুষেরা তাকে জঙ্গলে ফেলে দিচ্ছে। এই জঙ্গলে বাঘ আছে, হিংস্র প্রাণী আছে। এই জঙ্গলে মানুষ কখনো সাহসের সাথে ভিতরে প্রবেশ করে না, সুন্দরবনে সাহসের সাথে কেউ প্রবেশ করে না, সেখানে ভয় লাগে। জঙ্গলে বাঘের ভয়, এটা কোন কারক, আপাদান কারক না কোন কারক আমরা পড়েছি। সম্মানিত সুধী, একজন ব্যক্তির অসুস্থতা, তার গায়ের পচন গ্রামের মানুষের মাঝে আর তাকে থাকতে দিল না, সবাই মিলে তাকে জঙ্গলে ফেলে দিয়ে আসতেছে। সবাই ফিরে এসেছে, কিন্তু তার স্ত্রী রাহিমা তিনি ফিরে আসেন নাই। তিনি তার স্বামীর সঙ্গ দেওয়ার জন্য স্বামীর পাশে তিনি তার ঠিকানা বেছে নিলেন যে আমার স্বামী তো সব, এই স্বামীর দেহের অংশ দিয়ে তো আমি তৈরি হয়েছি, আমি তো এই স্বামীর দেহেরই অংশ, অতএব আমি তাকে ছেড়ে কোথায় যাব। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে কঠিন অসুস্থতা, গায়ের থেকে চামড়াগুলো খসে, গোশত খসে পড়ছে, পুঁজ দিয়ে ভর্তি। রাহিমা এই জঙ্গলের মধ্যে স্বামীকে নিয়ে বেঁচে থাকবেন কি করে, এই জন্য তিনি জঙ্গল থেকে বের হয়ে বাড়িতে বাড়িতে গিয়ে তিনি কাজের তালাশ শুরু করলেন, কার বাড়িতে কাজ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন, কার বাড়িতে কাজ পাওয়া যায়। একটা জায়গায় তিনি কাজ পেলেন। তিনি তাদের বললেন, তোমাদের বাড়িতে আমি থাকবো না, আমি সারাদিন কাজ করব, তবে সন্ধ্যাবেলার খাবারটা আমি সাথে নিয়ে যাও। সন্ধ্যাবেলায় প্রতিদিন স্বামীর কথা মনে করে স্বামীর উপযুক্ত খাবার, ঝাউ ভাত তিনি রান্না করে করে সন্ধ্যার সময় তিনি জঙ্গলে ফিরতেন। সারাদিন কাজ করে মাগরিবের সময়, সূর্যাস্তের সময় তিনি ঘরে ফিরতেন, তার মানে জঙ্গলে। সেখানে স্বামীকে তিনি ঝাউ ভাত খাওয়াতেন, আর সারা রাত তার নার্সিং করতেন, পুঁজগুলোকে মুছে ফেলতেন, তার গোটা দেহটার যা সেবা দরকার। একটা নার্সিং হোমে যা হয়, হযরত রাহিমা তার স্বামীর জন্য তিনি সেই ব্যবস্থাগুলো প্রতি রাতেই স্বামীর ক্ষেত্রে তার কোনো রকম নিজের কোনো আরাম আয়েশের প্রয়োজন নাই, তিনি স্বামীর সেবায় রাত কাটান। আর দিনের বেলায় কাজের বুয়া হয়ে, কাজের মহিলা হয়ে তিনি মানুষের বাড়িতে কাজ করে ফেরার সময় ঝাউ ভাত স্বামীর জন্য পাক করে নিয়ে আসে। এইভাবে একজন স্ত্রী তার স্বামীকে নিয়ে জঙ্গলে সেবা করছে, একদিন দুদিন নয়, 18 বছর। পৃথিবীর ইতিহাসে নাই। আমাদের সমাজের বউ পালিয়ে যেত এমন স্বামীকে রেখে, দরকার হলে ডিভোর্স দিত, কারণ আমাদের কাবিন নামায় সহজ করে দেওয়া আছে, যেদিন বিয়ে সেদিন তালাক। কথা বল না, যেদিন বিয়ে সেদিন কি তালাক। আমি সরকার বাহাদুরকে বলেছি, আমি বলেছি এই কলামটা উঠাই দেয়, এই কলামটা তুলে ফেলেন, এটা দরকার নাই। যেদিন আনন্দ সেদিন বিষাদ, এটা ভালো লাগে না। এই জন্য আলাদা আইন, কত রকম আইন আছে, আইন করে। কিন্তু ওই কাবিন নামার মধ্যে একজন স্ত্রীকে যদি এই ক্ষমতা দেওয়া হয়, তাহলে সে সেদিন থেকে মনে করবে যে তুমি আমার 3টা দিতে পারো, আমিও তোমার 3টা দিতে পারি। কি বলি ঠিক? আজকের সিটি কর্পোরেশনগুলো খুলে খুঁজে দেখুন যে 100 ভাগ তালাকের মধ্যে 10%, 10 ভাগ পুরুষ স্ত্রীকে তালাক দিয়েছে, আর 90 ভাগ মেয়েরা স্বামীকে ডিভোর্স দিচ্ছে। 90 ভাগ, এক করুণ দশা। নিশ্চয়ই আপনার এলাকায় এটা নাই, এটা ঢাকা শহরে আছে। সম্মানিত সুধী ভাইরা, আমার 18 বছর পার হওয়ার পরে हजरत रहीमा चिंता करलेन आर कतदिन शामीर এইভাবে আমি নার্সিং করব, আমারও তো একটা জীবন, আমিও তো বৃদ্ধ হয়ে গেছি। এইজন্য তিনি স্বামীর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য ওই দিন জীবনের শেষ ঝাউ ভাতটা পাকিয়ে তিনি জঙ্গলের দিকে আসা শুরু করলেন মাগরিবের আগে, সূর্যাস্তের আগে তিনি স্বামীর কাছে বিদায় নেবেন। এই জন্য ঝাউ ভাত ভালো করে পাক করে নিয়ে এসছে। আজকের এই খাবার স্বামীর নার্সিং তার শেষ সেবা, এরপরে তিনি আর স্বামীর সাথে থাকবেন না। হযরত রাহিমা ঝাউ ভাত সাথে নিয়ে যখন জঙ্গলে এসে পৌঁছলেন, এসে তিনি দেখতে পেলেন দীর্ঘ 18টি বছর ধরে যেই জায়গায় তিনি তার স্বামীকে নার্সিং করেছেন সেই জায়গায় স্বামী নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই জায়গাটিতে নাই। স্ত্রী রাহিমা তিনি চিন্তায় পড়ে গেলেন, 18 বছর পর্যন্ত যাকে আমি এই জায়গায় খুঁজে পেয়েছি সেই স্বামীটা আমার গেল কোথায়? এতদিন জঙ্গলের বাঘ ভাল্লুক তারা কি খাইতে জানে নাই? এরা তো আগে ইচ্ছে করে খেতে পারত। স্বামীকে খোঁজার জন্য বিদায়ের এই দিনে কখনো জঙ্গলের উত্তরে, কখনো দক্ষিণে, কখনো পূর্বে, কখনো পশ্চিমে স্বামীকে কোথাও দেখে না। বাঘের সাথে দেখা হয়, জিজ্ঞেস করে, রে বাঘ, আমার স্বামীকে তুমি দেখেছো? এই জঙ্গলে তুমি তো আমাদের প্রতিবেশী বাসিন্দা। রে সাপ, রে ভাল্লুক, বলো তো দেখি আমার স্বামীকে তোমরা দেখেছো? কোনো উত্তর নাই। এক পর্যায়ে সূর্য ডুবছে, ঠিক এই সময় তিনি দেখতে পেলেন যে একটা গাছের পাশে একজন যুবক দাঁড়িয়ে আছে। অপূর্ব সুন্দর, এতই সুন্দর মনে হয় পূর্ণিমার চাঁদ ঠিকরিয়ে পড়ছে। রাহিমা নিজের চেহারাটাকে আঁচল দিয়ে আড়াল করে, শাড়ির আঁচল দিয়ে আড়াল করে যুবককে জিজ্ঞেস করেন, যুবক, এই জঙ্গলে তুমি কবে থেকে বাসিন্দা হয়েছে? আমার স্বামী আইয়ুব একজন অসুস্থ রোগী, 18 বছর ধরে আমি তার নার্সিং করি। গায়ের পচাগুলো, তার পুঁজগুলোকে আমি সরিয়ে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করি, কিন্তু আজ তাকে আমি তার কাছ থেকে বিদায় নেব। এই দেখো ঝাউ ভাত নিয়ে এসেছি, কিন্তু সেই স্বামীটা আমার ওই জায়গায় ঘাসের উপরে নাই, তুমি কি তাকে দেখেছো? এই বলে তিনি হাউমাউ করে কেঁদে দিলেন। তখন ওই যুবক দৌড়ে এসে তাকে ঝাঁপিয়ে ধরে বলছে, তুমি কাঁদো কেন? আমি তো তোমার আইয়ুব। স্ত্রী রাহিমা অবাক হয়ে বললেন, 18টি বছর ধরে স্বামী গায়ের পচা সরা সবগুলোকে আমি সরিয়েছি, আজকে এত সুন্দর তোমার দেহ কি করে হলো? তুমি কি করে আমার স্বামী হতে পারো? তুমি যাই হই। যুবক বলে উঠল যে, দেখো, তুমি আজকে আমার থেকে চির বিদায় গ্রহণ করার পরিকল্পনা করেছো, আমার আল্লাহ এটা মেনে নেয় নাই। তোমার সেবাটাকে, তোমার খেদমতকে আল্লাহ এত বেশি গ্রহণ করে নিয়েছেন যে তোমার থেকে আমার এক মুহূর্তের জন্য বিচ্ছিন্নতা আসুক এটা আল্লাহ চান না। এই জন্য তুমি যখন খাবার ঝাউ ভাতগুলো পাক করে নিয়ে আসা শুরু করেছো, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা জান্নাত থেকে তার মেডিকেল টিম পাঠাই দিয়া, তার সার্জিক্যাল টিম পাঠাই দিয়া আমার এই গোটা গায়ের মধ্যে প্লাস্টিক সার্জারি করে দিয়েছেন। তার মানে এত সুন্দর করে, যাতে করে তোমার আজকের যেন বিদায়ের পালা না। স্ত্রী রাহিমা অবাক হয়ে গেলেন, স্বামীকে আল্লাহ নতুন যুবক করে ফেরত দিয়েছেন। সম্মানিত সুধী, দুইজনের আনন্দের শেষ নাই। বাবা আদম মা হাওয়াকে যখন পাইছিলেন, মা হাওয়া যখন বাবা আদমকে পাইছিলেন 300 বছর পর, তখন আনন্দের সীমা নাই। মনে হয় তারা একজন আরেকজনকে সেখানেই ধরে বসবেন। হযরতে বাবা আদম মা হাওয়াকে বললেন, যাকে মামলাটা খারিজ করি, গন্ধম ফলের একটা কি আছে মামলা আছে, এটা আগে খারিজ করি। মাথায় মামলা নিয়ে আস, হাসি দেওয়া যায় না। মাথায় ভারী মামলা নিয়ে ভালোভাবে খাবার খাওয়া যায় না, শান্তিতে হাঁটা চলা করা যায় না। কাজী আগে মামলাটা খারিজ করি। তিনি আল্লাহর কাছে আবেদন করলেন যে আল্লাহ একটু মামলাটা খারিজের ব্যবস্থা করে দেন। আল্লাহ বলছেন খারিজ করে নিবা, ঠিক আছে। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন, আল্লাহ তাআলা তাকে খারিজ করার কালেমা, মুক্তি অবমুক্তির কালেমা শিখাই দিলেন যে তুমি বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবার আয়াত সিস্টেম আল্লাহ শিখাই দিলেন। হযরত বাবা আদম মা হাওয়াকে নিয়ে যখন এটা পড়লেন, পড়ার পরে মহা খুশি আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন, মামলা তুলে নিলেন। এখন আর মামলা নাই। তাহলে এতদিন পর একত্রিত হয়ে শেষ পর্যন্ত এই সময়টা ছিল যখন দেখা হয়েছিল, তখন সেই দেখাটা হয়েছিল ফজরের সময়। কোন সময়? বাবা আদম মা হাওয়া দুইজনে মিলে বিশাল একটা মামলা থেকে মুক্তি পেয়ে গেলেন, মামলা খারিজ হয়ে গেল, বেকসুর খালাস দিয়ে দিলেন আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালামকে। তখন বাবা আদম আলাইহিস সালাম তিনি তার স্ত্রীকে বললেন, হাওয়া আলাইহিস সালামকে বললেন যে চলো তুমি আর আমি দুজনে মিলে একটু অন্তত পক্ষে 2 রাকাত নামাজ পড়ে শুকরানা নামাজ আদায় করে আল্লাহকে একটু থ্যাংক ইউ দেই। কথা বল না, আল্লাহকে কি দেই? একটু থ্যাংক ইউ দেই, আল্লাহকে একটু ধন্যবাদ দেই যে মামলাটা আপনি তোলার ব্যবস্থা করেছেন। স্বামী আর স্ত্রী দুজনে মিলে সেখানে সেজদায় পড়ে 2 রাকাত নামাজ আদায় শেষ করলেন। সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে মেসেজ চলে আসলো, আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে মামলা তোলার কারণে 2 রাকাত শুকরানা নামাজ তুমি আদায় করেছো, এই মুহূর্তে ফজরের সময়। আমার খুব ভালো লাগছে। আল্লাহ বলছেন এত ভালো লাগছে আমার যে তোমরা শুকরিয়া আদায় করছো ঢোল বাজাইয়া না। কথা বল না, বছর শুরু করেছো শুকরিয়া আদায় করেছো বৈশাখী মেলা দিয়ে না, বছর শুরু করেছো পচা ভাত খাইয়া না, পান্তা বাড়ার ইলিশ দিয়ে না, বছর তোমরা শুরু করেছো 31st নাইট বেলের লাপনা দিয়া। এটা কিন্তু না। বাবা আদম এবং মা হাওয়া দুজনেই ওই ফজরের সময় শুকরানা 2 রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা উল্টা তাদেরকে থ্যাংক ইউ দিয়ে দিলেন যে তোমরা এই মুহূর্তে যে 2 রাকাত নামাজ পড়েছো আমার এত ভালো লেগেছে, এটা কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য এই ফজরের সময় 2 রাকাত নামাজ আমি ফরজ করে দিলাম। তোমরা করলে শুকরানা আর আমি করে দিলাম কি ফরজ। وفديناه بذبح عظيم وتركناه في الاخرين। কুরবানি করলেন হযরত নবী ইব্রাহিম, আর ইবাদত হয়ে আসলো আমাদের জীবনে। সুবহানাল্লাহ, আস্তে কোন কেন সুবহানাল্লাহ। وفديناه بذبح عظيم وتركناه في الاخرين। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে জবাই করতে নিয়ে সেখানে জান্নাতি দুম্বা জবাই হয়ে গেল। কুরবানির এই ত্যাগের বিশাল ইতিহাস যেন তার সন্তানরা ধরে রাখতে পারে, এই প্রতীকী এই বিষয়টাকে যেন ধরে রাখতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে এখন কুরবানিটা সচ্ছল ব্যক্তির উপরে আবশ্যক করে দিয়েছেন, ওয়াজিব। কি বলেন ঠিক কিনা? হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রী রাহিমাকে নিয়ে বললেন যে যে আল্লাহ আমাদেরকে সুস্থ করে দিলেন, 18 বছরের রোগ থেকে তিনি মুক্তি দিলেন, চলো তুমি আর আমি দুইজনে মিলে এই মুহূর্তে সূর্যাস্তের সময় সূর্য ডুবে গেছে আমরা 4 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? चार रकात नमाज पढ़ते गए मात्र एक जन ऑपरेशन रोगी केवल ऑपरेशन हलो सर्जिकल टीम केवल मात्र विदाय हुए आकाश पथे জান্নাতের দিকে যাচ্ছে এখনো তারা পৌঁছায় নাই কিন্তু তার আগে হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রী के लिए আল্লাহর শুকর আদায় করছেন যে আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ করে দিলে 18 বছর পরে দেহের থেকে পচন দূর করে জান্নাতের মেডিকেল টিম পাঠিয়ে সার্জিক্যাল টিম পাঠিয়ে তুমি আমাদের প্লাস্টিক সার্জারি করে সুন্দর করে দিলে মাবুদ শুকরিয়া আদায় করবে কেমনে এইজন্য চার রাকাত নামাজ পড়তে গিয়ে প্রথম দুই রাকাত পড়ছেন তৃতীয় রাকাতের পরে চতুর্থ রাকাতে যখন উঠবেন শরীরে আর কুলায় না এইমাত্র অপারেশন হয়েছে আমার আল্লাহ বলে দেন থাকার লাগবে না তিন রাকাতেই আমি খুশি সুবহানাল্লাহ কয় রাকাত তিন রাকাতেই আমি খুশি আর বাকিটা লাগবে না তিন রাকাত পরে তার শুকরানা আল্লাহর দরবারে আদায় করলেন নামাজের মাধ্যমে আমার আল্লাহ খুশি হয়ে মেসেজ দিলেন আইয়ুব তুমি তোমার স্ত্রীকে নিয়ে শুকরানা চার রাকাত নামাজ পড়তে গিয়ে তুমি তিন রাকাত পড়লে আমার এত ভালো লাগছে কিয়ামত পর্যন্ত যত বান্দা আমার আসবে বান্দি আসবে তাদের জন্য এই মাগরিবের সময় তিন রাকাত নামাজ ফরজ করে দিলাম এই তিন রাকাত নামাজ আদায় করলে চার রাকাতের সওয়াব পেয়ে যাবে তাহলে যে কোনো জিনিসের একটা কি আছে ব্যাকগ্রাউন্ড আছে আপনি কি বুঝতে পারছেন বিষয়টা কেন আবেদন করছে কি কারণে আবেদন করছে এই বিষয়টা যাও সম্মানিত সুধী ভাইরা আমার